আমের রাজ্য কানসাটের সাথে জড়িয়ে আছে প্রাচীন ইতিহাস। ইতিহাসবিদদের ধারণা, কংসহট্ট এলাকাটি মানুষের মুখে মুখে বিবর্তিত হয়ে কানসাট হয়েছে। এই কানসাট বাজারটি আরও একটি কারণে বিখ্যাত। দেশের সবচেয়ে বড় আমের বাজার এই কানসাট, বা আমের রাজধানীও বলা চলে। শুধু দেশেরই নয়, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম আমের বাজার এই কানসাট। তাই আজ আমরা চলে এসেছি আমের রাজধানী খ্যাত কানসাট বাজারে। ঘুরে দেখাবো দেশের সবচেয়ে বড় আমের বাজার, জানাবো বিভিন্ন আমের দরদাম। সাথেই থাকুন। এসব এলাকার আমের গাছ এতটাই নিচু যে আপনি মাটিতে শুয়ে শুয়েও আম গাছ থেকে আম পেরে খেতে পারবেন। কানসাট বাজারে ঢুকতেই চোখে পড়বে রাস্তার পাশে সারি সারি আমের ভ্যানগাড়ি। সবাই যাচ্ছেন কানসাটের আমের বাজারে। এসব আম তারা আগের দিন বিকালে বা দুপুর থেকে পাড়া শুরু করে দেয়। পরদিন খুব ভোরে তারা চলে আসেন এই আমের বাজারে। এই যে সব আম পাইরা ফালায় রাখছে, সব এগুলো কাঁচা। এখন আমি কালারটা দেখেন আপনি, মানে চমৎকার একটা কালার। হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনাল গাছ পাকা আম, যেটা এটার নাম হচ্ছে এটা। এই যে দেখেন, নিঃসন্দেহে আমরা অনেক টেস্ট। ওয়াও, চমৎকার। এবছর আমের ব্যাপক উৎপাদন হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। তবে আমের দাম আগের মতোই স্বাভাবিক রয়েছে। ঢাকার বড় বড় আড়তের মালিকরা ওখানে চলে যায় আম কেনার জন্য। খুব টেস্ট, কামড় দেবেন, খুব টেস্ট। একটা হুজুর মানুষ হইয়া এরকম যদি করে। এগুলা কি আম আপনার গলা? এগুলা আমার গলা হলো ল্যাংড়া। আপনার ল্যাংড়া? এই ল্যাংড়া গুলা কত করে বিক্রি করতেছেন? আমরা 1600-1700 মন। মনে কত দেন? 52 কেজি? 52 কেজি। আচ্ছা, আম এগুলা কত করে? 2100 মন। এটা হচ্ছে ল্যাংড়া আম, আর এটা তারা দাম চাচ্ছে হলো 2100 করে মন। তো বড় বড় এগুলা কি হিমসাগর নাকি? এটা কত করে? এই আম কত করে? এটা কি আম? আপনারা তো খালি দামই করবেন, হিমসাগর আম তো কিনেন না। না না, সবাই তো কিনবে না, অনেকে জানবে, মানুষকে জানাবে, তারপরে এসে তারা কিনে নিয়ে যাবে। এটা হচ্ছে হিমসাগর। এটা কত করে বিক্রি করতেছেন? 2600 মন। 2600 না, এক মনে 52 কেজি নাকি? 50 কেজি। আপনারা যারা ঘুরতে যাবেন, তারা যদি আম কিনতে চান, তবে অবশ্যই সকাল সকাল আম কিনে ক্যারেট ভর্তি করে কুরিয়ার করে দিতে পারেন। তবে ভুলেও কেউ বিকালে আম কিনবেন না, কারণ সকালবেলার আম মোটামুটি দাম কম থাকে এবং টাটকা পাওয়া যায়। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে আপনার কাছে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইলো।